السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله شوبر دوشوك جي جي خانه بوشي سبين هور سيمن پريجنس رمضان آلو انشتان تي دیکھچين شاكول كي جانچي ماه رمضان شبهتشا پاورد بائي گانشاست همي کو سپونسر شبره چه اکرام حسيني عمد رشا دوشوك پروتي دين اكتو بيشوني حاضر ہوئي آجو تار بھیت توي گوٹيني آج آلو سنة بيشوني دھارن کرچي پروتي بيشي رحب এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ বুরহানউদ্দিন জালালী আরবি প্রভাষক বড়বাগ এইউ আলিম মাদ্রাসা কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোহতরম কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা জুনাইদুর রহমান কাদেরী খতিব লুদি মাজি শাহী জামে মসজিদ আনোয়ারা চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহতরম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক চলুন অনুষ্ঠানের শুরুতে লৌহে মাহফুজের সেই সুরের ধ্বনি লালিত কোরআনুল করিমে তেলাওয়াত শুনি তেলাওয়াত করছে হাফেজ নূর মোহাম্মদ শিক্ষার্থী সিরিকুটিয়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা চট্টগ্রাম السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لم ما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شكرا دوشك چمتکار قرآن الكريم تلاوت شنلام امرا فیرسی آلو چنائے آج آلو چنائے بشنی دھارن کرنچی আত্মীয়র হক এই বিষয়ে বিজ্ঞ আলোচকদ্বয় আলোচনা করবেন আমি শুরুতেই
মুফতি মোহাম্মদ বোরহানউদ্দিন জালালি সাহেবের কাছে জানতে চাই, আত্মীয় বলতে কি বোঝায়? আত্মীয়তার আরবি হলো কর্ব। একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করার পর সর্বপ্রথম যাকে চিনে জানে তিনি হলেন পিতামাতা। তারপরের স্তর হলো ভাই বোন, চাচা, ফুফু, এরপরে মায়ের সম্পর্কের মামা, খালা। তো আত্মীয়তা হলো যাদের আত্মীয়তার সম্পর্কে যাদের সাথে পরিচিতি হয় তাদেরকে আত্মীয়তা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে বলেছেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের আমলকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আত্মীয়তার পরিধি আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা ইলা আরহামিকুম। তোমরা তোমাদের নসবনামা ততদূর পর্যন্ত শিক্ষা দাও, অর্থাৎ দশম পুরুষ পর্যন্ত, যেন তোমাদের আত্মীয়তার বন্ধনটা সুদৃঢ় হয়। কাউকে না চেনার কারণে যেন সে যে আত্মীয় তার যে সম্পর্ক আছে সেটা যেন ছুটে না যায়। তাহলে এক কথায় আমরা আত্মীয়তার বন্ধন বলতে বুঝি যার সাথে আমার রক্তে সম্পর্ক রয়েছে অথবা বৈবাহিক সম্পর্কের সাথে সম্পর্ক রয়েছে। জি, চমৎকার আলোচনা করছিলেন, ফিরবো আবার আপনার কাছে। যে মহতারাম জুনায়েদ সাহেবের কাছে জানতে চাই যে আত্মীয়তার হক বলতে কি বোঝায়? মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াতি দাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়দের হক আদায় করো। কেন আত্মীয়দের হক আদায় করবা? কারণ আত্মীয়রা হলো তোমার পরিবেশী বা পরিজন, যাদের মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, যাদের মাধ্যমে তুমি দুনিয়াতে এখনও সুন্দরভাবে বেঁচে আছো। সেই জন্য তোমার উপরে তাদের যে একটা হক রয়েছে সেই হকটা আদায় করো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাজাল কুরবা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয়দেরকে দান সদকা করো, আত্মীয়দেরকে আত্মীয়দের হক আদায় করো। এইরকমভাবে আমরা যদি দেখি, আত্মীয়তা শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, এটা আরবিতে রহিমিন শব্দ থেকে, রহিমুন শব্দ থেকে এসেছে। তো আল্লাহ তাআলার এক শব্দ, আল্লাহ তাআলার এক গুণবাচক নাম আছে রহমান। এই রহমান নাম থেকে রহিমুন শব্দ এসেছে। রহমান নামের যে গুণবাচক যে গুণটা রয়েছে সেটার মাধ্যমে আমার আপনার শ্বাস প্রশ্বাস, আমার আপনার জীবনের যে বাস্তবায়িকতা, আমার আপনার জীবনের চলাফেরা করতে গেলে যে বরকত রহমত আছে, সেই বরকত এবং রহমত দ্বারা আল্লাহ তাআলা রহমানুফি দুনিয়া হয়ে আমাকে আপনাকে সেই বরকত দিচ্ছেন। চমৎকার বলছিলেন। আমরা ইনশাআল্লাহ বিরতির পর আবারও ফিরব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স, রমজান আলো পাওয়ার বাই গণেশ আস্তমী, কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হোসাইনিয়া মাদ্রাসা। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স, রমজান আলো পাওয়ার বাই গণস্বাস্থ্য হোমি, কো স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হোসাইনিয়া মাদ্রাসা। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনি বলছিলেন চমৎকারভাবেই যে রহমান রহিম চমৎকার, প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক রয়েছে। যে শেখ মুফতি মোহাম্মদ বোরহানউদ্দিন জালালি সাহেবের কাছে জানতে চাই যে আমরা এই আত্মীয়তার হক সম্পর্কে হাদিসে পাক কী বলছে? এক কথায় যে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে সম্পর্ক গড়ার নাম এই হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। এরপরে ওয়া আতি মান মানা আঁকা ও ফির ওয়াতিন মান হারাম আঁকা, যে আমাকে কোনো অংশ দিচ্ছে না তাকে আমার বদান্যতা, আমার দান খায়রাত এগুলি দেওয়া। এরপরে ওয়াউফু আম্মান জলাম আঁকা, যে আমার প্রতি জুলুম করছে তাকে আমি ক্ষমা করে দেব। তাহলে এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে বলেছেন যে একজন মানুষ আত্মীয়তা হিসেবে যতই তার সাথে আমার সাথে খারাপ আচরণ করুক, কিন্তু আমি যদি উম্মতে মুহাম্মদী হই
আমি যদি মুসলিম হই তাহলে আমাকে তার সাথে সম্পর্ক বজায় রাখতেই হবে। ধরুন এক ভাই বোন বিবাহের মানে আগ পর্যন্ত খুব কাছের থাকে, বিবাহ যখন হয়ে যায় কালান্তরে তার মানে ছেলে হয় মেয়ে হয়, শ্বশুর বংশে সে একটা মায়া জালে আক্রান্ত হয়ে যায়, প্রথমে প্রতি মাসে আসে, তারপরে আস্তে আস্তে আসে, পরবর্তীতে যখন আপনার পৈতৃক সম্পত্তির একটা ব্যাপার চলে আসে তখন ওই ভাই এবং বোন এবং সম্পর্কের মাঝে বড় ধরনের একটা ফাটল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিরিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়ালি নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীর জন্য যেরকম অধিকার রয়েছে নরের জন্য ঠিক তদ্রূপ অধিকার রয়েছে, কিন্তু আমাদের এই সম্পত্তির কারণে কিন্তু আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আরেক রাওয়ায়াতে আসছেন মান আরাদা ইলাল আখের, যে ব্যক্তি চায় তার আত্মীয় মানে জীবন হায়াত বৃদ্ধি পাক, সম্পদ বর্ধিত হোক, জীবন নিরাপদ হোক, ফালিয়াসিল রাহিমি, সে যেন আত্মীয়তা সম্পর্ককে ঠিক রাখে। আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঠিক তদ্রূপেই বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। যে মতন আপনার আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ আবারও শুনব। সুপ্রিয় দর্শক, এরিফাকে আমরা চমৎকার নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। নাতে রসুল পরিবেশন করছে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, চমৎকার নাতে রসুল যিনি পড়েন মাহমুদ হাসান সাকিবি, চাঁদপুরের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াস কোরআনি জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াস কোরআনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হযরত বিলাল পাগল হইয়া খুঁজি তোমারে, হযরত বিলাল পাগল হইয়া খুঁজি তোমারে, ওই বিলালের মতো প্রেমিক বানাও আমারে, ওই বিলালের মতো প্রেমিক বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, অসহায়ের মতো আমি খুঁজি তোমারে, অসহায়ের মতো আমি খুঁজি তোমারে, কোন দিন আমি পাইব শান্তি তোমার দিদারে, কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, চমৎকার নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম। নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথে থাকুন।
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন সেভেন হর্স সিমেন্ট প্রেজেন্স রমজান আলো, পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিওক, ও স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হোসাইনিয়া মাদ্রাসা। ফিরছি আলোচনায়। জি মহতারাম, যে কোরআনুল করিমের তেলাওয়াত করছিলেন এর ব্যাখ্যা আমরা শুনি। জি ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত হলো, আদেশ হলো, তোমরা আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। অপরপক্ষে আমাদের যে আপনি যে প্রশ্ন করেছিলেন আত্মীয়তা সম্পর্কর, এটা মানে পরিধি বা এটার এখন ভেঙে যাওয়ার যে কারণ, এটা আরেকটি কারণ হলো আত্মীয়তার পিছনে আমাদের বেআইনা করা। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আপনাকে প্রশ্ন করবে তারা কী ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন, আপনি বলে দেন যে যা তোমরা কল্যাণকর ব্যয় করবে, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন। তাহলে আত্মীয়তার প্রথম ধাপ হলো পিতামাতা, এরপরে হলো নিকটবর্তী, তারপরে নিকটবর্তী, তারপরে নিকটবর্তী। তো এই ক্ষেত্রে পিতামাতার প্রতি আমাদের আত্মীয়তা সম্পর্ক বা রেহেমের সম্পর্ক ঠিক না রাখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম হাদিসে ভয়াবহ পরিণামের কথা বলেছেন, আবার এই সম্পর্ক ঠিক রাখার জন্য বিশেষ ফজিলতের কথাও বর্ণনা করা হয়েছে। যেমন আমরা একটু আগেই শুনলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক যে বিচ্ছিন্ন করে সে জান্নাতে যাবে না। তাহলে আল্লাহর নির্দেশ এবং পিতামাতা এবং আত্মীয়তার হক রক্ষা করা, দুইটি আল্লাহ পাশাপাশি বলেছেন। আল্লাহর ইবাদত যেরকম একটি ইবাদত, পিতামাতার সদাচরণ করা, আত্মীয়তার হক রক্ষা করা, এটা একটি ইবাদত। জি চমৎকার আলোচনা করছিলেন। যে মহতারাম কাছে জানতে চাই, আমরা দেখাচ্ছি যে মহতারাম আলোচনা করছিলেন জায়গার কারণে বিবাদ হচ্ছে, আমাদের আত্মীয়কে আমরা ভুলে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি না। এই যে কথা না বলা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই ছিন্ন করলে এর পরিণাম কী হবে, কোরআন হাদিস কী বলে? কোরআনুল কালিমের তালিমাতের মধ্যে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারি তার মধ্যে হলো আল্লাহ তাআলার ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত এবং ইতাআত, তারপরে পিতামাতার খেদমত, তারপরে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মানুষের আত্মীয়তার সম্পর্ক বা মানুষের কথা বলেছেন। যেমন সূরাতুল বনী ইসরাইল আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি দুনিয়ার জমিনে বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, অর্থাৎ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আমি আপনি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ হয়ে এসেছি ঠিক, কিন্তু বর্তমানে আমার আপনার সোসাইটিতে আমরা এমনও দেখতে পাই যে আমাদের যে সম্পর্কটা ছিল বা আমাদের যে আত্মীয়তার একটা বন্ধন ছিল, দিন দিন এটা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন এটা নষ্টের দিকে চলে যাচ্ছে। একটা আত্মীয়তার সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় তখন একটা মানুষ ডিপ্রেশনে পড়ে যায়, তখন একটা মানুষ ডিপ্রেসড হয়, তখন ওই সমাজের মধ্যে আর শান্তি থাকে না, একটা মানুষের কারণে সমাজটা অস্থির হয়ে যায়। এই সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে যদি আমরা থাকাই, আমার নবীজি বলছেন আন আসুইলা মান আসালাক, নবীজি বলছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আমার নবীজি বলছেন ওয়াক্তা মান কতাক, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে মান আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তো অন্য এক হাদিস মুবারাকার মধ্যে আমরা থাকাইলে দেখি, পৃথিবীর জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জমিনে আসার পরে যে হাদিস মুবারাকা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই হাদিস মুবারাকা থেকে আমরা জানতে পারি তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি মদ পান করে, দুই নম্বর হলো যে জাদুতে বিশ্বাস করে বা জাদু করে, তিন নম্বর হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমার নবীজি বলতে চাচ্ছেন যে আত্মীয়তার সম্পর্কটা এমন একটা সম্পর্ক, এমন একটা গভীর সম্পর্ক, তোমরা যখন আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করবে, বাদ দিবে, নষ্ট করবে, তখন তোমাদের মধ্যে আর শান্তি থাকবে না, এমনকি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবে না। তোমরা যদি রহমত পেতে চাও, বরকত পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আত্মীয়তার সম্পর্কটাকে জোড়া লাগাতে হবে, আত্মীয়তার সম্পর্কটাকে ধরে রাখতে হবে। অন্য এক হাদিস মুবারাকার মধ্যে আমার নবীজি সুন্দর করে বলছেন লা তাংজিলুর রহমাতা,
আলা কাওমিন ফিহিম কাতিউন রাহিমিন। নবীজি বলছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক যেই কৌম যেই দল বা যেই জাতি বা যেই গোষ্ঠী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টাও করে না, সেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার সেই কওমের উপরে সেই দলের উপরে আল্লাহ তাআলার রহমত থাকে না। সেই জন্য আমার আপনার উচিত আমরা যে যেখানে আছি যেভাবেই থাকি না কেন, যদি আমাদের মধ্যে ডিস্টেন্স হয়ে যায়, দূরত্বটা বেড়ে যায়, তারপরও এই সেই দূরত্বটাকে কমিয়ে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে আমাদের বন্ধনটাকে অটুট রাখা। আল্লাহ রাসূল সেটা তাকিদ দিয়েছেন যে তোমরা খোঁজখবর রাখো। দেখা যায় আমাদের সমাজে কোনো বোন যদি মানে সে গরিব থাকে আমরা তাকে খুবই নেগলেক্ট করি, অবহেলা করি, এটা আসলে শরীয়ত সম্মত না, এটা অত্যন্ত অপমানকর কাজ, গহিরিত কাজ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো এক পর্বে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।